السلام عليكم ورحمة الله الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ويكهرون الأركان يبكون ويزيدهم خشوعاً انانا سرضی اللہ قال خطب رسول اللہ صلی اللہ علیہ وسلم خد بتا تم اصلاح تم کثیر رسول اللہ صلی اللہ علیہ وسلم خنین راہ الباری مسلم সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ উপর আজকের দিন বৈঠকে সংক্ষিপ্ত সময়ের বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি আল্লাহকে বহায় করা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আচির সমন্বিত উপস্থিতি আল্লাহকে ভয় করা কাজটি নির্ভর করে আল্লাহকে জানার উপরে যে যেমন আল্লাহকে জানবে সে তেমন আল্লাহকে ভয় করবে যে আল্লাহকে জানে না চিনে না সে আল্লাহকে ভয় করতে পারবে না আল্লাহ বলেন তালা আল্লাহতালা ইল্লাল্লাহ হে মোহাম্মদ সাল্লিশাল আপনি জেনে নিন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এইটা আগে আপনি জেনে নেন তারপর অস্তাক ফিরলে দাম্বিক আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান উনি ক্ষমা করতে পারবেন কি না এইটা জানতে হবে তাহলে আপনার বলাটা সেই মাপে হবে আর যদি আপনি না জানেন তাহলে আপনি বলবেন কি হবে যার কারণে এই সামনে ওখানে দাঁড়িয়ে মানুষজন তোমরা কি করো সবাই দাঁড়িয়ে তোমরা বসে তো ওখানে খাচ্ছিলেন চা পান করা নানান গল্পে ব্যস্ত ছিলেন এখনো কি দোকানে বসে আছেন আপনাকে কাউকে বলতে হবে না কোনো কথা দয়া করে আপনারা কি স্টেজে মোবাইল ব্যবহার করবেন না আর দয়া করে এখন আপনি পাটে বসে চা খাবেন না আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আমি সালাম দেওয়ার পরে যে আপনি দোকানপাটে বসে চা খান তাহলে আসলেই আপনি নিজেকে চিনেন না আসলেই আপনি মুসলিম আপনার লজ্জাবোধ হয় না কেন আপনার বোধ হয় না কেন ওখানে কি করছেন আপনাকে আমি বলিনি যে দোকানে বসে আড্ডা পিটেন না কত শতবার বলা আছে বলা আছে বাঁচার তিনটা পথ মানুষ জাহান নাম থেকে বেঁচে যাবে তিনটা কাজ করলে এক আলজম বায়তাক বাড়িতে থাকো বাড়ি থেকে বের হব না তাহলে তুমি বেঁচে যাওয়া জান্নাত হবে দুই অলিয়াসা বাইরে তো বাড়িটা একটু প্রশস্ত করো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া না আলজম লেসানা মুখ বন্ধ করো প্রথমটা হলো মুখ বন্ধ করো ভালো কথা ছাড়া মুখে বলবে না সন্ধে থেকে এখন পর্যন্ত দোকানে কত গল্প করেছেন কার কার বদনাম করলেন কি শুনছিলেন দোকানপাটে বসে চা খাচ্ছিলেন সিগারেট খাচ্ছিলেন আর কারো বদনাম করছিলেন তাই না কই আমাদের তো কোনোদিন দোকানে পাটে না বসলেও তো চলে আমি আঠারো বিশ বছর থেকে নদা পাড়াতে আছি নদাপাড়ার কোন চায়ের স্টলের কোন কি নাম সেটা আমি জানি না আমরা জীবনেও দিন একদিন চায়ের স্টলে বসিনি জীবনও বসেনি আছি তো আমরা বেঁচে আপনি ওখানে বসে আড্ডা ফিরছেন কেন কেন আড্ডা পিটবেন কেন আড্ডা পিটবেন জি কেন আড্ডা পিটবেন কি মনে করেন আপনি আপনার এই স্বভাব কেন বউ যেমন আপনি সংসার ভালো করার তো হিসাব নেই আল্লাহরকে কিছু বলার চাওয়ার তো কোনো প্রয়োজন নেই ভালো কথা ছাড়া মুখে বলবেন না জান্নাত হবে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না এতক্ষণ পর্যন্ত দোকানে বসে আড্ডা ফিরছেন কেন আপনাকে আমি শতবার বলেছি যে দোকানে গেছেন এক কেজি লবণ নেবেন আর একশো মরিচ নেবেন নেওয়ার পরে এক মিনিট দেরি করবেন না ওখানে আর একজনের বদনাম হচ্ছে তো এদেশে নির্বাচন হয় সংগঠন আছে দলীয় ব্যাপার আছে যারা দল সংগঠন করে তার আর একজনের বদনাম না করলে তার বাঁচার পথ নেই কিছু বলাই লাগবে দলীয় দাপটে বেঁচে আছে একজন আর একজনের বগুড়া জেলে কতগুলো মানুষ বছর থেকে আছে ও নিজেও জানে না আমি কেন জেলে ঘটনা কি জজও জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা কি যেদিন গ্রামে মারামারি হয় সেদিনও রং পড়েছিল ওই হচ্ছে এক নম্বর আসামি দলীয় দাপট সেই সমাজে আপনি দোকানে বসে আড্ডা ফিটেন কেন এখন আপনি দোকানে বসে আছেন জি তিনটা পথ মুখ বন্ধ করেন ভালো কথা ছাড়া মুখে বলবেন না জান্নাত হবে দুই ছাড়া বাড়ির বাইরে যাবেন না জান্নাত হবে তিন অবকাল খাতিয়াতে পাপের জন্য কাঁদেন পাপের জন্য মাঝে মধ্যে কাঁদতে হয় এটা আল্লাহর আদেশ আল্লাহ রাসের আদেশ আল্লাহ আদেশ করেছেন আল্লাহ রা আদেশ করেছেন এইভাবে দেখেন আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন প্রত্যেকটা মানুষের দুনিয়াবি কাজ আছে আপনি একজন ব্যবসায়ী সকাল দশটায় দোকান খুলেছেন রাত দশটায় বন্ধ করবেন এটা আপনার ব্যস্ততার সময় দুনিয়াবি কাজ আমি সকাল দশটায় স্কুল গেছি চাষি মানুষ সকালে গেছি চাষ করতে বিকালে এসেছি এইটা আমার দুনিয়াবি কাজ তো রাসুল রসুল আলি ইসলামের দুনিয়াবি কিছু কাজ ছিল সামাজিক কাজ হতে পারে বাড়ির কোনো প্রয়োজন হতে পারে আল্লাহ তালা বলছেন যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন মানে এবাদত এবাদত কোনো হালকা কোন হালকা নয় কোনোদিনই হালকা নাই যে বলেছে হালকা তার ভুল হিসাবে বুঝতে পারেনি আমি আপনাকে আজকে বলে দিচ্ছি এইদিকে এই ছেলে এক আরেকজনের গায়ে হাত দিয়ে বসে আছো নাকি রেডি হও উনিশ বিশ হয় না যেন কথা এক খেলে চেয়ে থাকবা অনেক বড় সুবিধার কথা খালি ব্যাগ ভর্তি করে নেবেন রসুন বলছেন সরাই এখলাসকে যদি তিনবার পড়ে তাহলে একবার পড়ার সমান হবে সময় এখলাস তিনবার সমান একবার তিনবার সমান একবার তিনবার সমান একবার নাকি লুটে নেন আজকে সিদ্ধান্ত নেন যে প্রত্যেক দিন আমি মা গে বের পরে এখলাস তিনবার পড়বো আপনি তিন দিন টিকতে পারবেন না দেখবেন যে তৃতীয় দিন যখন পড়ছিলেন তখন আপনার নাতি এসে বলছে দাদা 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 দাদি আপনাকে ডাকছে তাড়াহুড়া করে আপনি পড়া বাদে উঠে রাখা খুব কঠিন তাই তোরা সুরসালাম বলছেন আল্লাহর নিকটে সবচেয়ে ওঠে আমল উত্তম কম হলেও যেটা সর্বদা বহাল থাকে এবাদত সর্বদা বহাল রাখা খুব কঠিন আপনি যখন না তো কোনো মানুষকে তো সহযোগিতা করতে হবে না আমি তো কথা বলতে পারছি যা আছে এটাই যথেষ্ট কন্ট্রোলটা বেশি করতে হবে না ভালো মন্দ এখন আর কোনো কিছু করতে হবে না দয়া করে আমাকেই সবটা করতে দেন আপনি কিছু করিয়েন না পরিবেশ কন্ট্রোল করতে আমাকেই দেন আর অত শীত নয় ঘেরেছেন কেন সামনেরটা ঘেরেছেন কেন অত তো শীত নেই খুলে ভালো যারা খুলবেন তারা মুখে কথা বলিয়েন না মুখে গল্প করবেন না দয়া করে মুখখান বন্ধ করে খুলবেন তার মানে আপনার কোনো কাজ আমি এখন পছন্দ করি না করবো আল্লাহ তালা বলেন ফাইদা ফরাক্তা ফাংশন অ ইলা রব বেকা ফারগাব মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন এ দেখেন আল্লাহর আদেশ রংপুর দিনাজপুর লালমনহাট টেলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট বগুড়া এইসব বৃষ্টিকের ভাষায় করে বলুন আমাকে একটু কাউবাউ করে বলতে হবে কান্নাকাটি করে বললে খুব খুশি আর চাইলে খুব খুশি এই মানুষটার কাছে ধনী মানুষ দশ দিন চাইতে যান টাকা বিরক্ত হল বা ভাইজিলে আমি কোনো রোজ তুমি করে টাকা চাই আসো টাকা নিয়ে বসে আছি নাকি মন খারাপ করবে আর উপর ওলাকে যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি না বললেই রাগ করে আপনার উপরে অসন্তুষ্ট একটু বলে না কেন আনাস রাজি আল্লাহু তালা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহ আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হাত সে কুলশি জবনা দম এই আদমের ছেলে মেয়ে শুনো মা দাও তা নিয়ে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে আছি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে আছি তুমি যেভাবে আশা করো সেভাবে আমি পূর্ণ করি তুমি যেভাবে ডাকো আমাকে সেভাবে আমি আছি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করি মা দাওতা নেই রাজাওতা নিয়ে আবার বলছেন যত্ন আদম এ আদমের ছেলে মেয়ে শুনো ল বালাকার জন্য বোকার তোমার পাপ যদি বেশি হতে 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 আকাশে লেগে যায় পাপ আর পাপ পাপে পরিপূর্ণ হয়ে আছে এরকম পাপ যদি তোমার হয়ে যায় ফাস্তাক্তা নিয়ে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও গা ভারতলাকে আমি তোমার পাপ ক্ষমা করে দেবো অলা উবালি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি আল্লাহ পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি আল্লাহ পরোয়া করি নে তুমি কত বড় পাপি তুমি একটু বলো না যে আমার ভুলেছে কিন্তু বলো না আস্তাক ফুরলা অত আপনার তো মুখে আসে না সারা দিন থেকে দোকানে বসে আছেন একবার বলেছেন সরম হয় না কেন খারাপ লাগে না কেন নির্বাচন করে 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 বিবেচনা করে পায়খানা হয়ে গেছে খালি আর একজনের পিছনে লেগে থাকে খালি আরেকজনের পিছনে লেগে থাকে একজনের আরেকজনের পিছনে কিছু না বললে দিনই কাটে না শান্তি পায় না আস্তাক ফুর ওত কে বলবে সাহবান রাজিয়াহ তালান বলেন আল্লাহর আমি যদি বুঝতে পারতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটা তাহলে সঞ্চয় করে রাখতাম লত্তাখাস্ত আমি তাহলে সঞ্চয় করে রাখতাম আমি যদি বুঝতে পারতাম যে কোনটা উত্তম সম্পদ তাহলে আমি সেটা সংগ্রহ করে রাখতাম যাকাত লাগে না কত সুন্দর জিনিস তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 আফজালহু সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ লেসানন্দের ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে বলে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবরাহ্লাহ যে জিভা এইটা বলতে পারে সেই জিভা পৃথিবীতে সবচেয়ে উত্তম সম্পদ আপনার জিভাটা কত খারাপ আপনার স্বভাবই খারাপ আপনি এখনই বদনাম করছিলেন আপনার জিভাটা কত যে খারাপ আপনার জিভাটা কেটে নেওয়া উচিত আপনার জিভাটা খুব খারাপ শুধু খালি মানুষের পিছনে লেগে থাকে রাসুল সাল্লাহাম এক কথা বলছেন হাল হালতাদ্রি সঙ্গে সাথে বলতে পারো মাইকুব নাসা নারা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাখা জালে লেসানা হোক রাসুল সাল্লাহ সাল্লাম জিবাটা ধরে নিয়েছেন জিবা এ দেখো এই জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে সকাল থেকে এখন পর্যন্ত কত কথা বলেছেন আপনি হিসাব টানতে পারবেন এমন কতগুলো কথা বলেছেন মরা পর্যন্ত তাহাজ পড়লো আর হবে না এখন আর হবে না কাজ হবেই না থেকে আস্তে আস্তে এক থাপড়ে দিয়েছেন টাকা বেশি চেয়েছে সেই জন্য আর কি আমার পর্যন্ত কান্নাকাটি করলে আর হবে না কার্য বদনাম করলেন তার কোনো হিসাব নিকেশ নাই যদি আমি জানতে পারতাম সবচেয়ে উত্তম সম্পদ কি তাহলে সঞ্চয় করে রাখতাম তখন আল্লাহ সম্পদের সবচেয়ে উত্তম সম্পদ পৃথিবীতে যত সম্পদ আছে জমি জায়গা অর্থ সম্পদ টাকা পয়সা তার সবচেয়ে উত্তম হল লেসানন দা কের ওই জিহবা যে জিবা একটু আল্লাহকে ডাকতে পারে সারাদিনে কয়বার বলেছেন সুভান আল্লাহ ও আর খুব প্রশংসা প্রিয় উনি খালি আলহামদুলিল্লাহ বললে খুশি যদি আপনি খালি আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনার এই ফাঁকাটা নেকি দিয়ে ভর্তি করে দেবে আর যদি বলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ আজম তখন আল্লাহ বলেন নে দাঁড়ি ভর্তি করে আর নেন নেকি নেন যা এবার তো দাঁড়ি ভর্তি খুব খুশি প্রশংসা প্রিয় খুব খুব প্রশংসা প্রিয় মশা আলাইসাল্লামকে আল্লাহ বলছেন মুসা যে ফেরাউনের কাছে যেতে হবে ও সীমা লঙ্ঘন করেছে আমার যে ভয় হচ্ছে আমার মুখে জেভাতে অসুবিধে আছে আমি ভালো করে কথা বলতে পারি না তখন আল্লা বলছেন আচ্ছা ঠিক আছে ওটা আমি দেখে নিচ্ছি তুমি খালি বলো রব্বীশ রাহালি সাদ্রি অশ্বরী আমরি অহা রোগ মিল্লে সানিয়াফ কাহ কলি সেসব কথা আল্লাহ তুমি আমার জিভাটা সুন্দর করে দাও যেন আমি কথা ভালো বলতে পারি আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে এটা বলো আমি এটা তোমার ঠিক করে দিয়েছি জিবা আমি ঠিক করে দিচ্ছি তুমি যাও এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরেছিলাম গেলে কি যে বলে আর কি যে করে আমার সাহস হয় না বলছে তুমি যাও তো কি বলবে সেটা আমি দেখব কি করে সেটা আমি দেখব। কি বলে সেটা আমি শুনবো কি করে এটা আমি দেখব তখন বলছে তবু যে আমার সাহস হয় না তাহলে আমার ভাই হারুনকে সাথে দেন আমার ভাই হারুনকে সাঁদে দেন তখন আল্লাহ বলছেন আচ্ছা 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 ঠিক আছে তোমার হারুন কে দিলাম তোমার সব কথায় মেনে নিলাম এবার আমার একটা কথা শোনো আমাকে ডাকতে অলসতা করো না আমাকে ডাকতে অলসতা করলে সব উল্টে দেব আদেশ করেছেন মহানবী খুব দামি নবী খুব পাওয়ারফুল নবী আল্লাহর সাথে কথা বলেন ব্যতিক্রম পৃথিবীতে নবী হলেন মৌসাল ইসলাম এরপরে আল্লাহ বলছেন দিন রায় আমাকে ডাকতে হবে দিন রাত কখনো অলসতা করতে পারবে না ফিজিক্রি আমাকে ডাকতে অলসতা করতে পাবে না সব সময় বলো বলো সুহান আল্লাহ হবে খুব খুশি সুভান আল্লাহ বললে খুব খুশি আলহামদুলিল্লাহ বললে খুব খুশি আল্লাহ রসুল বলছেন যে শুভান আল্লাহ হবে সুভান আল্লাহ ভারী কিন্তু কোনোদিন আলমা বলেন না নাকি করলে সবচেয়ে ভারী নয় সবচেয়ে ভারী আপনার বলার সময় হয় না সেই জন্য এই কথা আপনি ভাবলে হবে কত মানুষ সকাল সন্ধে বলা নিয়ে ব্যস্ত অত্র হাদিসে আগের হাদিসটা একটা কথা আছে অত্রহাদিসে পরে আরো দুটা কথা আছে তারপরে সবচেয়ে দামি সম্পদ কালবুন শাকের ওই যে অল্পতেই খুশি যা হয়েছে আলহামদুলিল্লাহ আর আপনার স্বভাবটা দেখবেন আপনার স্বভাবটা কেমন বেগুন তুলেছেন বাপ বেটা মিলে নিক নয় মাইল হাটে বিক্রি করবেন তো নিয়ে যেতে বাজারে দেরি হয়েছে আপনার ব্যাটার কারণে দেরি হয়েছে সকাল বেলাতে ছিল তিনশো টাকা মন তিনশো টাকা মন বেগুন আর দশটা এগারোটা বারোটার পর ওইটা দেড়শো টাকা হয়ে গেছে তখন খালি সারাদিন বেটাকে বলছেন তোকে ড্রপ হয়ে দিই তোর মনে হচ্ছে তোমার চামড়া তুলে দি তুই অত দেরি করে গেলি কেন দেরি করে গেলি কেন সকালে এ দাম ছিল দুপুরে এ দাম হয়ে গেছে আপনার সহ্য হয় না আপনি একবারও বলতে পারেন না যাক বেটা আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ একবারও বলতে পারেন না মানে আপনার অন্তটা একেবারেই খারাপ আলহামদুলিল্লাহ বলে না অল্পতে খুশি হয় না আলহামদুলিল্লাহ বলে না অল্পতে খুশি হয় না পৃথিবীতে দ্বিতীয় দামি সম্পদ হচ্ছে ওই অন্তর যে অল্পতেই খুশি তারপরে দামি সম্পদ ওই স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে আপনার বউ তো ঢং করে এখানে এসেছে আবার একটু পরে ঢং করে চলে গেছে দেবরের সাথে গল্প করতে করতে এসেছে আবার দেবরের সাথে গল্প করতে করতে চলে গেছে আপনি একজন কাপুরুষ মানুষ আপনার বউ এরকম এসেছে গেছে আপনার ও চলছে চলছে ছাপায় ভাষায় আপনার স্ত্রী হলো হস্তিনি স্ত্রী কাকে হলো দেখবেন এক মিনিট দেখবেন কত আমার এখানে আছে একটু এক মিনিট আপনাকে দেখায় দেখেন বউ কাকে বলে কিভাবে বউ থাকবে বউ কাকে বলে যাবে রাজি আল্লাহ বলেন সাথে আমরা একদা যুদ্ধ করে আসছিলাম এখন মদিনায় ঢুকব তখন আল্লাহর রসুল বলছেন এই সবাই থামো সবাই থাকো কেউ মদিনায় ঢুকতে পাওয়া না সকালে 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 তখন যাবের বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ একটু হাসি মাকে বলছেন আচ্ছা 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 নাম নতুন বিবাহ করেছ তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ তখন করেছে আল্লাহর নবী তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছে ওর আগে একবার বিবাহ হয়েছিল ওই স্বামী তালাক দিয়ে দিয়েছে তো তারপর আমি বিবাহ করেছি তখন রসুল সাল্লাম বলছেন আল্লাহ বিক্রান্ত লায় বাহ আরে তুমি ও অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না ও তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম এই পর্যন্ত বললেন এবার শোনেন এখন যেটুকু জাবের রাজাল বলেন সেটুকু আপনার স্ত্রীর জরুরি প্রয়োজন এবার দেখেন জাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি না আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করব না আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি না না আমি এটা করব না কেন চারটে কারণে এক এবার শুরু হচ্ছে তোয়ার দেবাহ না আমার বউ যেন তাদেরকে শিষ্টাচার দিতে পারে দুই ওলে তোয়ার দেবাহ না আমার বউ আমার বন্দেরকে শিখিয়ে দিতে পারে তিন বলে তোরা না আমার বউ আমার বনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে চার আমার বউ যেন আমার বন্ধের উপরে সবসময় প্রস্তুত রেডি আমার বোনেরা যেন উনিশ বিশ করতে না পারে বাইরে যেন যেতে না পারে সব সময় দাঁড়িয়ে আছে আমার বউকে লাগবে। আপনার বউ বুঝতে পারেন আপনার বউ কি করে আপনার বউ শিষ্টাচার কাকে বলে সেটাই জানে না ও কি করবে সংসারে ও কি করবে ও খায় দেবরের সাথে গল্প করার মোবাইলে কথা বলে কার কার সাথে শিষ্টাচার কাকে বলে আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দিয়ে নাই এখন এখন এই মুহূর্তে এখন এটা কোন শিষ্টাচার এটা কোন শিষ্টাচার এই ছেলাই তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নাই এই মুহূর্তে বলো এটা কোন শিষ্টাচার বলো তোমার মাকে বলতে পারো না এটা কোন শিষ্টাচার বলো তোমার মা কি করে কি কলা ছাই করে কি করে তোমার ছোট ভাইটার প্যান্টটা এখনো টাকানোর নিচে আছে তোমার মা রোজ কাপড়টা পরিষ্কার করে ধয় ধুখাই তোমার ছোট ভাইকে পরায় দেখতে পাই তোমার মা যে প্যান্টটা টাকানোর নিচে আছে তোমার মা কিছুই বলে না শিষ্টাচার কাকে বলে ব্যাটা শিষ্টাচার কাকে বলে তোমার ছোট ভাইটা রোজ খাওয়ার সময় তো বাম হাতে গিলেশ ধরে পানি খাচ্ছে তোমার মা কিছুই বলে না শিষ্টাচার কাকে বলে বলো শিষ্টাচার কাকে বলে তোমাদের বাড়িতে তুমি তোমার বোন সবাই মোবাইলে রিং হলে অন করে বলে হ্যালো আমি তো বলেছি হ্যালো বলে কুকুরকে ডাকে কই তোমার মা তো একবার বলে না ছিচি আব্বু হ্যালো বলছো কেন আব্বু সালাম দাও যদি নাম্বারটা দেখে চিনতে পারো হিন্দু তাহলে বলবা জি ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারো তাহলে হিন্দু হোক মুসলমান হোক ডোম হোক চামার হোক হাঁড়ি হোক ম্যাথর হোক যে হোক না কেন আলাইকুম আচ্ছা তোমাদের বাড়িতে গরু বুঝেন তো গরু গাভি যখন গোহাল ঘরে যায় গোহালে যেখানে রাতে থাকে তো গরু কি সালাম দেয় তো তুমিও তো সালাম দাও না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা আছে দেখে না না ওরা কান আছে না তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালু হওয়া বরং তার চেয়ে খারাপ তবে আপনাকে আল্লাহ গরুর মতো বলছেন এখনো গরু বলেননি কেন গরু কোনোদিনই সালাম দিতে পারবে না আর আপনি আজ থেকে ইচ্ছা করলে সালাম দিতে পারবেন দেখেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না এইগুলিকে কাজে লাগায় না ওরা হচ্ছে পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর শ্রীগালের মতো ভালো হওয়া জল বরং তার চেয়ে খারাপ সালাম দিয়ে ঢোকান না কেন বাড়িতে এই ছেলে তুমি ঢোকো না কই তোমার মা তো কিছু বলে না তোমার মায়ের তো উচিত আু ছিচি হক বাইরে যাও বাইরে যাবো বাহের দরজায় যাও বউ বাহের দরজায় গিয়ে বলো আসসালাম তোমার মা আপনাকে বলছি আপনার স্ত্রী চাঁপায় নবির ভাষাতেও হস্তিনি ওকে দিয়ে সংসার চলবে না ওকে বদলাতে হবে আমি তবে আদেশ করিনি আপনি বুঝতে পারেননি বউ কাকে বলে এক মিনিট আবারও দেখো তোমাকে বলছি মা কাকে বলে দেখে যাও এক দিবে দিবে দুই শিক্ষা ঘুম থেকে উঠেছে বাচ্চা তোমার ছোট বোনটা কোলে নিয়ে তোমার আম্মা বলবে আম্মু বলো তো আম্মু বলো আলহামদুলিল্লাহ দিয়ে বাদামা না আমা সুর আল্লাহর প্রশংসা যে আল্লাহ মরণ দিয়েছিলেন সে আল্লাহ জীবিত করলেন সে আল্লাহর প্রশংসা কই আপনার স্ত্রী তো বলে না ওর এমনি দিন কাটে ও কি করে আপনার বউ আল্লাহই ভালো জানে তিন এটা সৌদি আরবের নীতি বাচ্চা জন্ম নেওয়ার পরে সাত দিনের দিন মাথা নেড়ে করে সাত দিনের পরে মেয়েদের মাথা নেড়ে করা হারাম চুল ছোট করা আরাম সৌদি আরবে তাই ছোট বাচ্চার মাথায় অনেক চুল হয়ে যায় তখন মায়েরা চুল পরিপাটি করে একবার লাঠি নিয়ে বসে একটু কনিষ বিষ করতে পাবে না খালি বেনে অনেক চার সব রেডি রেডি মিনিট না এক এক মিনিট আপনার স্ত্রী মা গেবের সলাৎ ফরজটা আদায় করেছে অবশ্যই একটু তাসমি তাহলিল করছে তো আপনার ছোট ছেলেটাই ছেলে তোমার ছোট ভাইটা মা গ্রেবের সলাৎ আদায় দশ মিনিট পরে বাড়িতে ঢুকছে তো আপনার স্ত্রী এছাড়া তোমার আম্মা আল্লাহ আকবর বলে সলাগ শুরু করতে যাচ্ছিল সোননাথ ইতিমধ্যে তোমার ভাই বলেছে আসসালাম আলাইকুম তখন তোমার আম্মা দেখলেন যে দেরিতে ছেলে ঢুকেছে দশ মিনিট এখন আর সোননাথ পড়তে হবে না আব্বু দশ মিনিট কোথায় দেরি হলো আব্বু দশ মিনিটের আগে তল্লাশি চালাতে হবে তারপরে সোননাথ এইটা হলো তল্লাশি হলো ফরজ আর সোননাথ পড়া হলো সোমনাথ আমি বুঝাতে পারিনি মা কাকে বলে আমি বুঝতে পারলাম না মনে হয় না পারলে তো আর আমি তো অক্ষম আমি আর কি বলি হাদিস তো বোখারি মুসলিম আমাদের যদি অত্যন্ত এই বোখারি মুসলিমের এই হাদিসটা যদি আজকে বুঝে থাকি তো যত পরিশ্রম আছে সবাই আলহামদুলিল্লাহ নাহলে এমনি এসেছে এমনি যাচ্ছি পশু প্রাণীও আসে যাই চলে যায় আমরা আসে যাচ্ছি কোরআন মসজিদের পরের অংশটা কুকুর সিঁড়ি গেল ভাগ নিয়ে চলে যায় আর কোনোদিন আসিস না আশ্চর্য কথা শোনো এই ছেলে শোনো তোমাকে আর একটা কথা বলে গেলাম তুমি একটু বলতে পারো না তোমার আব্বাকে যে আব্বা ফুপুর জমি দেন না কেন ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি ভাগ্য ছেড়ে চলে আসিনি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খাবো না এটুকু তুমি বলতে পারো না তোমার আব্বাকে ফুফুর জমি খাবো কেন ভাগ্য ছাড়াই চলে এসেছি দুনিয়াতে ভাগ্যে কি আমার কিছুই লিখা নেই আমি কি এমনি এসেছি ফুফুর জমি খাবো কেন আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুফুর জমি বের করে দিবেন দয়া করে তোমার আব্বাকে বলে দিও যা হয়েছে হয়েছে তোমার আব্বাকে আর একটা কথা বলে যাচ্ছে তোমার আব্বার বিচার হবে দেরিতে কেন তোমার বাপ জালেম জালেমের বিচার দেরিতে হবে যারা মানুষের প্রতি অন্যায় করে অবিচার করে জুলুম করে ওদের বিচার কি হবে দেরিতে হবে আপনি কি জানেন বিচারের মাঠের ভালো মানুষের বিচারের সময় কতটুকু সময় সীমা ফরজ সলাতের সমান মাগরেবের সলাত আদায় করতে পাঁচ মিনিট লাগে সাত মিনিট লাগে জোহরের সলা দাদা দশ মিনিট লাগে এরকম একটা কথা তাহলে একজন ভালো মানুষের বিচার মাঠে বিচারের সময়সীমা কত পাঁচ মিনিট ষাট মিনিট মিনিট আর যদি বিচার দেরি হয়ে যায় একদিন দেরি হলে পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন লেট হয় তাহলে দেড় লক্ষ বছর কতদিন পরে আপনার বাপের বিচার হবে আমি তা বলতে পারছি না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সাধারণ মানুষ বৃত্তশালী মানুষের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে তো একদিন সমান যদি পঞ্চাশ হাজার বছর হয় তাহলে পাঁচশো বছর সমান কত আমি তা হিসাব দিতে পারছি না এখন কেউ যদি করো জমি জোর করে দখল করে তো আল্লাহ বিচার মাঠে ওই জমিটাকে খনন করতে বলবেন খনন করো 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 করতে করতে যখন সাত জমিনের নিচে যাবে তখন ওই জমিনটা তার কাঁধে তুলে দিবেন আল্লাহ তুলে দিয়ে বলবেন এখন হাঁটো তখন কতদিন খনন করতে লাগবে কতদিন হাঁটবে আল্লাই ভালো জানে জমি তো জোর করে দখল করেছেন আপনি আপনি তো বুঝতে পারছেন না যে জোর করে দখল করাটা কি জিনিস কতদিন দেরিতে বিচার হবে আল্লাহই ভালো জানে আপনি যদি সুদ খান তো বিচারের মাঠ ওটা বিচারের মাঠে কিন্তু রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে আপনার মুখের উপরে পাথর মেরে মেরে আপনার মুখকে ভেঙে করা হবে এটা কতদিন চলবে কে জানে আপনি যদি জাকাত না দেন তো জাকাতটাকে সাপ বানানো হবে দিয়ে আপনার গলায় প্যাচে দেওয়া হবে আর বারবার ছোল মারবে আচ্ছা এটা কতদিন চলবে কে জানে তা আপনি কি জুলুম করলেন জাকাত ওসর না দিয়ে ও আপনি ফকিরের টাকা মেরে খেয়েছেন যে সেই জন্য যে জাকাত দেনি সে কার টাকা মেরে খেলো বুঝতে পারেন না মনে হয় গরিবদের ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে তো ও জালে তাহলে ওর বিচার কি হবে দেরিতে হবে কত হাদিস এই যে গলায় পেঁচিয়ে ছবল মারতে থাকলো তা আপনি মনে করলেন এটা কি মনে করলেন আপনি আরে ছবল মারতে লাগিয়ে দিয়েছে কত দিন চলবে আল্লাহ ভালো জানে গরু যদি হয় তাহলে তাকে ফেলে দিয়ে পা দিয়ে ডলবে আর সিং দিয়ে গুতাবে তো এটা কতদিন কে জানে বিচার তো দেরি হয়ে গেছে একদিন দেরি হলে পঞ্চাশ হাজার বছর তিন দিন দেরি হলে দেড় লক্ষ বছর বিচার এখন লেট হয়ে গেছে কতদিন চলবে সে কথা আপনাকে আমি বলতে পারছি না চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হেড হেডমাস্টার প্রিন্সিপাল মসজিদের সভাপতি যত টাকা পয়সা মেরে খেয়েছেন গম টম ধান সব আল্লাহ তার কাঁধে তুলে দেবেন দিয়ে বলবেন এখন হাঁটো হাঁটো কতদিন কে জানে আল্লাহকে একটু ভয় করেন ওই হাদিসটাতে আবার চলে গেলাম আল্লাহ বলছেন তোমার আকাশে লেগে গেলে আমি বললেই তোমাকে ক্ষমা করে দেবো আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি এই আল্লাহ তালা বিচারের মাঠে আবার বলবেন আপনাকে ওই আল্লাহ তালা আবার বিচারের মাঠে আসবেন আদমের ছেলে মেয়েরা যখন সব উপস্থিত হবে তখন আল্লাহ তালা বিচার মাঠে এসে বলবেন ইবনা আদম এই আদমের ছেলে মেয়েরা सुनो লাওয়াতাই তানিবি কোরাবিলান যে খাতায় সুমাল কি কিতানি লা তুশরবি শায়া লা তায়ত কবে কোরাবে আম্মাত বেরা আদমের ছেলে মেয়েরা सुनो তুমি বিচার মাঠে উপস্থিত এসে পাপ নি আকাশ জমিন পরিমাণ পাপ পাপ আর পাপ তুমি যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শির না থাকে তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শির না থাকে সব সময় ক্ষমা করতে চান সব সময় ক্ষমা করতে চান ক্ষমা কেউ একটু বলে না কেউ একটু চায় না কেউ একটু খান্নাকাটি করে বলে না কেউ দুই মাঠে ক্ষমা করবেন তাই রেডি বলছে যে তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি সেরেক না থাকে খালি সব সময় ক্ষমা সব সময় কে একটু বলে না আস্তাক ফেরলা বা তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই তার ফিরে যেতে চাই আস্তাক ফেরুল্লাহ নদী লাইলা হাইলা হাইলকে মতো বিলাইয়ে আমি সে আল্লাহ করছে ক্ষমা চাই যে আল্লাহ ছাড়া কোনো মাবু নাই তিনি চিরঞ্জীবী তিনি চিরস্থায়ী আল্লাহ মান্তা রব্বী রাইলাহ ই লন্তা খালাতনি অনাব দোকা ওনা আল্লাহ থিকা অধিকারতা তো আবদু বেগম সেরবা সন হতো আবু আলাকা বেনে মাধিকা আল্লাহ অব বেযাম ভি ফক্কুরি লিফাইন হু লাইস ধনু ভাই লন্তা এটা হল ক্ষমা চাওয়ার শরদা আল্লাহ রসুল বলছেন সাইদুল ইস্তেক ক্ষমা চাওয়ার সর্দার যুবককে বলেছি চব্বিশ ঘন্টায় মুখস্থ করতে হবে আর মরব্বীকে বলেছি সাত দিনের মধ্যে মুখস্ত করতে হবে এই দোয়া আবার চাপায় নবজোর ভাষাতে বলেছি আপনাকে তো করতে হবে আপনার বাপকে করতে হবে মানে করতেই হবে এই দোয়া মুখস্থ করতে আপনি বাধ্য করবেন না মানে কেন করবেন না রসুলসলাম বলেছেন কে যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে যদি সন্ধ্যায় বলে তাহলে সকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে এত কিছু আপনার একটু মনে লাগে না আপনার একটু মন চায় না অন্তরটা কি একবারে মরতে 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 তা হয়ে গেছে সবই কি ময়লা একটু বলবেন মহান আল্লাহ বলেন ফিদা ফারক ও ইলা রব্বিকা ফারকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার যখন দুনিয়াবী কাজ শেষ হয়ে যাবে তখন আপনি কঠোর সময় অন্ত করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন ওখানে কিছু বললে একটু কান্নাকাটি করে বলতে হয় বললেই শুনবেন এই কথা নয় আর বগড়াতে তো আপনি দেখছেন বগড়াতে যান দেখেন আপনি বগড়াতে দেখছেন বড়ো মসজিদে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমান আলহামদুলিল্লাহ বেহাকলেন কোথায় যে কান্নাকাটি আল্লাহ ভালো যান এই যে আবার কেমন দোয়া এমামও জানে না কেমন দোয়া মুক্তাদিও জানে না কেমন দোয়া জেলে যে আছে সেও জানে না ঘটনা কি জজও জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি যে যে সাজালছে সেই মাত্র জানে সাক্ষী বলছে যে আমি দুই চোখে দেখেছি মারতে অথচ যার নাম বলছে ছিলই না ওই গ্রামে মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ এক নম্বর মহাপাপ শেরিক দুই নম্বর মহাপাপ বাপ মায়ের অপদ্রে চলা তিন নম্বর মহাপাপ মিথ্যা সাক্ষী সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তালা বলেন ওই একানিয়াত কোনো এসি দোহমখশুয়া পৃথিবীতে হাজারো লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে আর তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরও বেশি করে দেয় কান্নাকাটি আউবাকর সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ আকবর বললে কান্না কাটা আউবাকর সিদ্দিক এমন কান্নাকাটি করতেন যে পাড়ার ছেলেমেয়েরা হুমড়ি খেয়ে পড়তে এরকম করে করছে লোকটা ও আবা যার জন্য মুশ্রিকেরা বলেছিল আউবাকর সিদ্দিক এভাবে মসজিদের সলাত আদায় করতে কান্নাকাটি থেকে নিষেধ করেন নইলে আমরা তাকে বের করে দেব বোখারের হাদিস এসেছে ওইভাবে কান্নাকাটি করে সবাই খালি দেখতে যাই হুমডি খেয়ে পড়ে সবাই যে এরকম কেন করছে লোকটা আল্লাহ শেষ নাই আর আপনার চোখের পানি আসে না অথচ কত বদনাম কত কত পাপ কত সমস্যা ভর্তি আছে তবে একটি চোখের পানি আসে না আল্লাহ বলছে না হাজারো পুরুষ নারী কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে 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 দেয় চলে যায় তাই মানে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে আর তার শব্দটা যখন কানে যায় তার নিজের কানে তখন তার মনের ভিতরের একদিনও কাঁদেন না এর এর কথা নয় যে কেউ কাঁদে না একটু টাকা খরচ করে লাখখানেক টাকা খরচ করে উমরা করতে যে দেখে আসেন মক্কা কাবা ঘরে একজন কাঁদতে দেখাতে উল্টে পড়ে গেছে দেখতে পাবেন চিৎকার করে কেঁদে উঠেছে আপনার এমনি ডিম কাটছে আল্লাহর রহ ইমনা আব্বা সরাজিয়াহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসালাম বলেছেন আয়নানেলা তামাশ শহমান্নার দুই শ্রেণীর চক্ষু দুই শ্রেণীর মানুষ ওদেরকে জাহান্নাম স্পর্শ করবে না ওরা জাহান্নামে যাবে না এক আইনন বাকাতমিন খাসিয়েত ইল্লাহ ওই চক্ষু ওই মানুষ যে আল্লার ভয়ে কাঁদে ও জাহান নামে যাবে না দুই হারাসাত ফি সাবিল্লা ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় দিনের পথে থাকে ও জাহান নামে যাবে না আবু বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন লাইয়ালি যার রাজুল নারা

অসম্ভব তো আল্লাহর নববি মহম্মদ সালো সাল্লাম বলছেন যে কাঁধে আল্লাহর ভয়ে ওর জাহান্নামে যাওয়া এরই অসম্ভব মানে ও জান্নাতে যাবেই ও জান্নাতে যাবে মহবিয়েবনে হওদার রসিয়াল্লাহু তালানও বলেন রসুল সাল্লাল্লাহু আলি অসাল্লাম বলেছেন সলাসত লতার রহমান নারা তিন শ্রেণীর চক্ষু যাহার নামে যাবে না তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবে না তিন শ্রেণীর চক্ষু যাহার নামে যাবে না তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবে না এক বাকাত পিন খাসিয়ে তিল্লাহ ওই চক্ষু ওই মানুষ যে আল্লার ভয়ে কাঁদে ও যাহার নামে যাবে না দুই হারাসাত ফিসাবি লিল্লাহ ওই চক্ষু ওই মানুষ যে আল্লার রাস্তায় পাহারা দেয় তিন গাজাতান মাহারে মিল্লা ওই চোখ ওই মানুষ যে বেগানা নারী দেখে চোখ নিচ করে অপর নারীকে দেখে চোখ নিচ করে যে সে জান্নাতে যাবেই যাবে এই কথাটা অন্য জায়গাতে আল্লাহ রাসূল বলছেন এই ভাবে উবাদা ইবনে সমেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজমানু লিসিত্তান মিন আনফাসকুম আদম লাকুম এই পৃথিবীর মানুষ তোমরা ছয়টা কাজ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যাব, সেটা আমার ব্যাপার ছয়টা কাজ করো এক হাত দাস তুমি কথা বলো সত্য কথা বলো দুই অফ হয়ে যাও অধ্যম অদা করলে পূর্ণ করো তিন অদ্ভে যাও উতমেন তুম আমানত রাখা হলে মসজিদ মাদ্রাসার টাকা তোমার কাছে রাখলে সময় দিয়ে দাও চার অফাজু ফরু যখন না পাঁচ দিয়ে এরকম হাতটা সংবরণ করে রাখো দলীয় ক্ষমতা দেখায়ও দেখায়ও না না নরম নরম হয়ে হয়ে চলো চলো মানুষের উপরে অহংকার করে ক্ষমতা দেখিয়ে চলো না দলীয় ক্ষমতা বলছে তুই বের হয় তখন বলছো তুইও বের হয় না তোকে আমি দেখে নিছি মানে দুইজনই মানুষ নেয় দুইজনই পশু হায়ানার মতো যখন বলে যাই তুই বের হয় তখন আপনাকে বলতে হবে নজুবিল্লাহ এখানে থাকা হবে না তখন আপনি পাটা বলছেন তুই আয়না তোকে দেখে নিছি আল্লাহর নবী বলছেন তুমি নত হো আমি জানাতে নিয়ে যাব ছয় গুজু আফসারা কম বেগানা নারীকে দেখে চোখ নিচু করো জান্নাতে নিয়ে যাব আমি কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার জাবের জামের রাজি আল্লাহ বলেন আমি একদিন আল্লাহ নবীকে বললাম নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব আল্লাহ রসুল হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় কি করব তখন আল্লাহ রসুল্লা আমাকে বললেন ফা মারানি আমাকে আদেশ করলেন আন আশরে আন আশ্রেফা বাসারি যে আমি মুখটা ফিরিয়ে নিব টিভির সামনে কিন্তু ওই মেয়েটার মুখের উপরে চোখ রেখে আপনি খবর শুনতে পারেন না ও তো রং মাখানো মেয়ে খবর পড়ছে ওর মুখের উপরে আপনি চোখ রেখে খবর হবে টিভির পর্দায় যদি আপনি খবর শোনেন তাহলে এভাবে বসতে হবে এভাবে বসে থাকতে হবে আব্দুর সাহেব মধ্যেখানে একটা বাক্য বলেন খুব ভারী লাগলো ওই মেয়েটা পতিত লয়ের মেয়ে জি আমি প্রমাণ করতে না পারলে কোনোদিন বক্তব্য আর দেব না সব বক্তব্য আছে প্রায় সব বক্তব্য তোমার কাছে যেটা আছে সেটা তো আছে যে দুনিয়াতে দুটো পাপ আছে মানুষ না করেই পাপি তার একটা হচ্ছে কেউ যদি কক বলে আসো জুয়া খেলি খেলে নি খালি বলে চাসো খেলি তাহলে 10 জন ফকিরকে সুয়াকিজি করে চাউল দিতে হবে জুয়া খেলে নি খালি বলে চাসো খেলি উকামেরুকা এই হাদিসটা বোখারিতে ষোলো 18 20 বারে এসেছে আর কোন মহিলা যদি সাজগোজ করে গোলাপ ওই মেখে সাজগোজ করে যদি পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে বলছেন ও ব্যাভি চারনি ও ব্যাভি চারনি একাধি সে দুইবার বলেছেন এক তিনবার বলেছেন ও ব্যাভি চারনি ও ব্যাভি চারনি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটলে ব্যাভি চারনি হয় আর রং মেখে অর্ধনগ্ন হয়ে টিভির পর্দায় আসে লক্ষ কোটি মানুষের সামনে তবু বেবিচারণ হয় না ধর্ম কি পাগল কিছু হাওয়াই লাড্ডু তোমার সাহস না থাকতে পারে আমি তো আর সাহস এখনো হারাইনি ওই টেনশন আমার মাথায় কাজ করে না নব্বই সাল থেকে মাঠে আছে নব্বই সাল থেকে নব্বই একানব্বই সালের দিকে এসেছি বেরানব্বই সালের দিকে এসেছে এখানে আব্দুল হায়ের মা ভাতকে ওই ল্যাপের নিচে রেখেছে গরম ভাত আমাকে খাওয়াবে সেই জন্য তখন আমি ভাবছি ল্যাপের নিচে ভাত কেন ল্যাপের নিচে যে ভাত থাকলে ভাত গরম হইয়া থাকে এটা আমি বুঝতে পারিনি আমার মা চা যেরকম আমি এরকম দেখিনি হ্যাঁ পড়ছিল না আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো তাদের তুমি জান্নাতবাসী করো তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো তারা আলে বলে আমাকে ভালোবাসতেন তারা অসহায় মানুষকে ভালোবাসতেন ফকির মিসকিনকে ভালোবাসতেন যার জন্য আপনাকে আমি বলেছি আপনার স্বভাবটা পরিবর্তন করবেন আপনার স্ত্রী স্বভাব আপনার মায়ের মতো আর আপনার স্বভাব আপনার বাপের মতো এত বড়টা পাতিল এত বড়টা দেড়শো চাউল রান্না করেছে দেড়শো আর আপনার মায়ের পাতিল ছিল এত বড় দেড় কেজি দুই কেজি তিন কেজি ভাত রান্না করতাম স্বভাবই উল্টা দেড়শো চাল রান্না করেছে কাকে খাওয়াবে আর পকরি যখন মেহমান এসছে দুপুরের সময় তখন স্বামী স্ত্রী বলা করছে কি করবে কি করবে এ ভাতটি দিলে তো মেহমান সবই খেয়ে নেবে এক কাজ করো ওকে চানাচুর বিস্কুট দেবে বিদায় করো এই স্বভাবই বাদ দিতে হয় স্বভাবই বাতিল আমার মা বলেছে বাড়ির নাম মেহমান খানা আমার বাসার নাম আমার মা কি রেখেছে মেহমান খানা পরীক্ষা করার জন্য আপনি তিন মাসের জন্য চলে যাবেন সপরিবারে থাকবেন খাবেন সমস্যা নেই তিন মাসের মধ্যে মেহমানকে খেতে দিতে শিখবেন পয়সা বেশি হয়ে যাবে হবে ওটা হবে বরকত হবে কাউকে বলা লাগবে না বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস বরকত আপনি পাবেন কি করে বিবাহ পড়ার পরে রসুল সল্লাল্লাহ আলি সল্লম বলেছেন বিবাহ যখন পড়া শেষ হয়ে যাবে তখন এমাম সাহেব বা বাপ বা কেউ বলবেন বা রাখ আল্লাহ লাকা আলাই ক জামা বায়না কফি খায়রিন আল্লাহ তোমার উপরে বরকত জেল করুক তোমার জন্য বর্কত দান করুক তোমাদের দুইজনকে কল্যাণের উপরে দাম্পত্য জীবনের উপরে একত্রিত করুক আল্লাহ রসুলের কত বড় কথা তোমার জন্য আল্লাহ বরকত দান করুক বরকত কি কি বরকত বিবাহ খালি পড়ানোর সাথে সাথে বরের পক্ষ থেকে একটা ছেলে কি যে উল্টা কথা বলেছে মেয়ের বাপ এমন খেপে গেল বলছে এই বিবাহ বিবাহতে বরকত নেই সকালবেলাতে বউ নিয়ে গেছে গ্রামে চাচি আসে মা আসে খালা আসে ফুফু আসে বউটা কেমন তোর বউটা কেমন নাকটা একটু মোটা আর হাদিসে বোখারি মুসলিম এসেছে যে বউটা যে বাড়িতে গেছে মা চাছি খালা ফুফু দেশবাসী সবাই খালি কি বলবে জামা বুমা ফি খাই সবাই কথা বলবে আর বোগড়াতে বলছে যে বউটার একটু নাকটা মোটা কেউ একটু বারাকাল্লা বলে না আলে মা যে বলে না বড় যে কেসা কাহিনী কি যে বলছে আল্লাহ ভালো জানে রংপুর দিনে চো লালিমাট কিলভারি নগা ইয়ে বগড়া নয় মাইল আসসালাম আলাইকুম এভাবে হবে না ভাই বোন আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি রাসুল সাল্লামের কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন আমি আপনাকে এখানে আরও অনুরোধের দৃষ্টিতে বলছি এই যে নিজেকে সংবরণ করার চেষ্টা করুন পরস্পরের দোয়া করুন আট থেকে দোয়া করুন বিবাহের বৈঠকের শেষে হাত তুলে দোয়া করে নিলেন শেষে বারা কেটে গেল বেদাত হয়ে গেল তখন এটাকে আর টিকলো একটা দন্ধে আর ঢুকে গেল সম্পূর্ণ হয়ে গেছে চাঁপাই নবাবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা জিনিসও জায়েজ নাই বগড়ার কথা আমি বলতে পারছি না চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের সূচনা দিকনে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয় ওমামা বাহেলি رضی আল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি কাতরাতাইনা ওয়া সারায়নি আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে দুইটি চিহ্ন দাগ চারটি জিনিস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পৃথিবীর কোনো কিছু অত প্রিয় নয় এক কাতরা তো দমিন খাসিয়া আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় চার লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয় যদিও হজ ও ফরজ এক ফোটা চোখের পানির দামের হিসাবই নাই এবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত এবাদত হলো দান কোটি টাকা দান করে আল্লাহকে পানি আল্লাহর কাছে যত প্রিয় ভাষাটাই ভাবে এসেছে কোনো জিনিসই নেই তার কাছে এত উত্তম ওই জিনিসটার চেয়ে পৃথিবীতে কোন জিনিসই তার চেয়ে উত্তম নেই সলাৎ হোক জাকাত হোক হজ হোক দান হোক তাজমিদার হোক জি কাজ কোন কাজে তার চেয়ে উত্তম নয় কিসের চেয়ে বলেন তো এক ফোটা চোখের পানি দুই কাতর তো কাতর দামিনিসাবিল্লা তোহরা কফিস এক ফোটা গায়ের রক্ত যুদ্ধে নেমে এক ফোটা গায়ের রক্ত আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় অমলাসারানে দুটি চিহ্ন দাগ এক যুদ্ধে নেমে গেছে কাট গেছে ফেটে গেছে এই দাগ দুই ওয়াশার ফি ফারি যাতে মিন ফারায় জিল্দা এবাদত করতে 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 কপালে দাগ এবাদত করতে করতে তাসভিদহারি করতে করতে পায়ের টাকনোতে দাগ সব দাগ চিহ্ন আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় চারটে মনে থাকবে না মনে হয় সিরিয়াল তোমার মার জন্য চারটে বলেছি ওটা ভুলে গেছো তুমি গা এই ছেলে ভাই জান আপনি ভুলে গেছেন নাকি আপনার স্ত্রীর জন্য চারটা বলে গেছি ওকে আজকে সংশোধন করাই লাগবে সকাল হতে হতে করাই লাগবে সালাম বলছেন লাঠি খান ঝুলিয়ে রাখো ওকে ঠিক করার জন্য একবার বলছেন ওকে লাঠি দিয়ে ঠিক করো একবার বলছেন লাঠিটা উঠিয়ে নিও না সবসময় রেডি রাখিও আর এখানে বলছেন যে সবসময় প্রস্তুত ছেলে মেয়ের উপরে ধর্ম মনে হয় আমি ভালো করে বুঝিনি না বুঝাতে পারি না কোনটা আল্লাহ জানে সম্মানিত দিনী ভাই বোন চারটে জিনিস তাহলে কাছে সবচেয়ে প্রিয় তার এক নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ বলেন তো সেটা কি এক ফোটা চোখের পানি বাকিগুলো সিরিয়াল কঠিন এক নম্বরে যেটা আছে সেটাই সহজ আবহার আর রাজিয়াল্লাহু তাআলা বলেন রাসৌল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন সাবাত উনিদুল্ল হুমুল্লাহ তালা ফিজিল্লা ইয়াও আলা জিল্লা ইল্লাজিল্লাহু সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেই দিন আকাশে সূর্য ছড়া আর কিছু থাকবে না সূর্য থাকবে মানুষের মাথার উপরে এক মাইল উপরে মানুষ সূর্যের তাপে ঘামের মধ্যে থাকবে কারো শরীরের ঘাম হবে টাকনো পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো নাক পর্যন্ত এরকম অবস্থায় থাকবে মানুষ সূর্যের তাপে ঘামের মধ্যে এই সময়ে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে হাঁটা হাঁটি করবে চলাফেরা করবে কি দিয়ে বোঝায় সেটা কত শান্তি কি দিয়ে বোঝায় সেটা কত দামি ব্যাপার সেটা কত মূল্যায়ন কর ব্যাপার কাকে কে বুঝবে এই সময়ে কিছু মানুষ সাত মানুষ, নিচে কি করবে চলাচল করবে এক এমন আদেল পরায়ণ নেতা দুই সাব না সাপিয়ে বাদাতিল্লাহ বাল্য অবস্থায় বাদত অভ্যাসে তেন রাজান কাল ব মহালক্ষণ বিল মসজিদ খারা যাবে না তাই ওদায় দেয় ওই মানুষ যে মসজিদে শলাত আদায় করতে যায় শলাত আদায় করে বাড়িতে আসে আবার খালি ব্যস্ত হয় কখন যাবে কখন যাবে। আম্মো আসর রাজান হয়ে গেছে বোমা আসর রাজান হয়ে গেছে ব্যস্ত 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 রাজান এ তাপ মাফিল্লাহ ইজতাম আলায় তা দুই বন্ধু একসাথে চলে তুই এক বন্ধু খালি মোবাইল করে খালি মোবাইল করে কোথায় প্রেমের গল্প করে তো বলছাই তুই যদি গল্প বন্ধ না করিস তাহলে আমি তোর সাথে থাকবো না কথা না যে তোমার সাথে থাকা বন্ধ শেষ করলাম এই থাকবে বিচার মাঠে যারা এই ছেলে এই ছেলে শোনো তোমাকে বলছে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে শোনেন অন্যায় করেছেন জেনা করেছেন পাপ হয়েছে অনেক গল্প প্রেমের করেছেন আজকে একটা কথা শুনে যান আজকে বন্ধ করে দেন তালা বলছেন অনাহা নফসা আনীল হাওয়া ফাইনাল জান্নাতা হেল মাওয়া মানুষ যদি নিজের অশ্লীল কাজকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম পাপ ঠেকাতে পারে যে আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়া রেডি করেছি পাপ চল ছোল যদি বন্ধ করে দিতে পারে আমি আল্লাহ তার জন্য কি করে দিয়েছি জানাতুল মাওয়া রেডি করেছি অনাহা নফসা আনীল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকিয়ে দিয়েছে তোমাকে বলে যাচ্ছে জিন্দেগিতে আর কোনোদিনে মেয়ের সাথে কথা বলবো না তোমার সাথে শয়তান আছে আজকে কান ধরে তোবা করে যাচ্ছ রাতে উঠে গে রাতে ঘুমাচ্ছ রাতে একটার সময় মোবাইলটা লক করে দিয়েছ শয়তান কত ক্ষমতাশীল লক করে শুয়েছ একটু পরে আবার হাত খান ধীরে মোবাইলের কাছে চলে গেল লকটা খুলে দিয়েছ কথা এখন বলবা এরকম পর্যায়ে চলে এসেছে লাফ দিয়ে লেপটা একবারে উঠে ফেলে দিবা লাফ দিয়ে উঠে বলবে নাউস মিন জালেক শেকান চলে এসেছে ঘর থেকে বের হয়ে তুমি মাটির ওপরে পায়ে ভাবে ডলে দিবা তোর মুখে আমি লাথি মারি তোর মুখে আমি লাথি মারি তোর মুখে আমি দিলাম শ্বেতান তুই চলে এসেছিস তোর মুখ আমি লাথি নাউস বিল্লাফিন জালেক নাউস মিন যা তুমি খানিক করো কিছু এরকম করো দেখবে যে ঠান্ডা হয়ে গেছে এখন সারারাত ঘোয়ার হাত যাবে না ওখানে বুঝতে পারো নি মনে হয় কথা ওর খুব শক্তি আল্লাহ বলছেন আদব একবারে তোমার স্পষ্ট খোলা শত্রু শতান হিন্দুর কাছে শতানের কোন কাজ নাই চাঁপা রহমাজের ভাষাতে শতান হলো চোদ্দই ইলেমের পড়া তো হিন্দু মানুষ তো যাহার নামে যাবে তো ওখানে শতান কি করবে কিছু করে না ইহুদি খ্রিস্টান তো যাহার নামে যাবে শতান ওখানে কি করবে স্কুল কলেজের ছেলে মেয়েরা তো নামাজি পড়েনা শুয়েই থাকে তখন ওখানে আর ওই কলেজের সাধন থাকে না সব শয়তানের মাদ্রাসায় চলে এসেছে ও খুব ব্যস্ত যে আমি একে কেমনে ঠাকাইয়ে যে কোরআন তেলাওয়াত করে ও ছেলেটা কি করে কুরআন তেলাওয়াত করে তো শয়তানের কাজ কোথায় আছে ছেলেটার কাছে আমি প্রতিষ্ঠান পরিচালনা করি একটু কড়া নজরে দেখি এর পরেও একশো জন শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠানে প্রতি মাসে পনেরো লক্ষ টাকা বেতন লাগে পনেরো লক্ষ একশো পনেরো জন শিক্ষক শিক্ষিকা জানুয়ারি তার একটা প্রতিষ্ঠান আঠারো বিশ বিঘায় জমির ওপরে অবস্থান করে তার ফাঁকেও অনেক পড়াশোনা ভালো আলহামদুলিল্লাহ সব সময় পাহারা দিয়ে চলে ছেলেমেয়েরা তারপরে কোনো কোন গার্জেন বলে যে কি করি আপনারা সাহেব ছেলেটা তো ভালোই ছিল এখন জানে কেমন হয়েছে পরিবর্তন করেছে ওখানে শয়তান আছে ওখানে শয়তান আছে রাসুল সালাম বললেন ওরা চলুন দেখার ফাভা দেয় না এটাই কোথায় আদিসের সাথে আপনাদের সাথে সম্পৃক্ত ওই মানুষ যে মানুষ নির্জনে আল্লাহকে ডাকলো ডাকার সাথে সাথে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝরলো এই মানুষ থাকবে বিচার মাঠে বিশেষ ছায়াতলে তলে আল্লাহকে যখন রাতে ডাকবেন তখন যে ঘরে বউ নাই সে ঘরে যাবেন যে ঘরে ছেলে মেয়ে নাই সে ঘরে যাবেন বৈঠকখানায় যাবেন ভিতর থেকে দরজাটা লাগিয়ে দিবেন আগে সুন্দর করে উজু করবেন সুন্দর করে উজু করে ওই ঘরের ভিতরে ঢোকে ভিতর থেকে দরজা লাগিয়ে দিবেন তারপরে দুই সলাতা সলাত আদায় করে একটু কান্নাকাটি করবেন হাত তুলে দোয়া করেন হাত তুলে দোয়া করার হাদিস আছে বিয়াল্লিশটি ছত্রিশটি খালি বোখারি মুসলিমে আছে ইব্রাহিম আলাই তার ছেলে মেয়েকে রেখে দিলেন কাবা ঘরের পাশে ফওয়াজা হুমেদা দাওহা তা ফকা জামজাম আলাল মসজিদে তিনি কাবা ঘরের পাশে জমজম কুপের উপর গাছের নিচে ছেলে মেয়েকে রেখে চলে গেলেন সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন ছেলে মেয়ে দেখা যায় না এবার হাত তুলে বলছেন আল্লাহ আমার পরিবারের কিছু অংশ তোমার কাবাঘর পাশে রেখে দিলাম যেখানে মানুষজন তো নেই নেই কিভাবে পাতা কিভাবে সে আমি জানি না কিলোমিটার হাঁটলে কোনো মানুষজন পাওয়া যাবে না কোনো ঘাস পাতাও নেই একটু আগে তার স্ত্রীর কথাই বললেন এই জায়গাটা দেখলে মুসালাম ওই জায়গাটা আমার মনে পড়ে যখন সালাম পালিয়ে যাচ্ছেন পিছনে পিছনে ফেরাউন ধাওয়া করছে আমি কলজুম সাগরে সাগরে ওই জায়গাটাতে যেখানে ফেরাউন ডুবে গেছে ওই জায়গাখানে পানিতে নেমে দু মিনিট বক্তব্য দিয়েছিলাম পানিতে নেমে বক্তব্য দেওয়ার পরে মনে করলাম যেটা আমার ভুল হলো এখানে ফেরাউন ডুবে গেল এটা ধ্বংস ধ্বংসপূর্ণ এলাকা সেখানে কেন পানিতে আমি বক্তব্য দিলাম কাজটা ঠিক হলো না একটা ঘর তোলা আছে পাশে ফেরাউন যেখানে ডুবে গেছে তো ওইখানে আল্লাহ বলছেন মোসা সালামের সঙ্গী সাথে বলছেন কালা সাহেব মৌসা মৌসার সঙ্গী সাথে বললেন ইনালা মুদ্রা আমরা ফেরাউন আমাদেরকে ধরে নিবে বাম হাতে উঁচু পাহাড় পিছনে ফেরাউন ডানে ফেরাউন সামনে কুলজুম সাগর আটকা পড়েছে ফেরাউন আমাদের কখন ধরে নেবে তখন মুসা আলাহিসাম বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব হতে পারে না ইন্ডা ময়ের আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সাহেদিনী তিনি আমাকে পথ দেখাবেন মুসা আলাহি সাল্লাম বাহ্যিকভাবে দেখতে পান না পথ কোথায় কোনো পথ কি নেই তার ইমানি কথা এটা ইব্রাহিম আলাহি সাল্লাম তার আহাল পরিবারে রেখে যাচ্ছেন মাইল মাইল শ শ কিলোমিটার হাটটা কোনো এমনে থাকে এখানে কিভাবে থাকতে পারে এটা হয় কি করে তো যেটা আমি বলছি সেটা হচ্ছে হাত তুলে দোয়া করেন নির্জনে একটু কান্নাকাটি করেন আমার কথাটা মনে রাখবেন ঘরের ভেতর থেকে তালার লকটা লাগ করে দিয়ে দূরে কাত সলা তাদের কান্নাকাটি করেন আব্দুল এসে খুব চেষ্টা করেছি হয় না চেষ্টা করেন তো সলতাদ পরে কিছুক্ষণ বলেন এভাবে বলেন কি করলাম জীবনে কত পাপ হলো ছেলেমেয়ের পাল্লাতে বলে কি করলাম সামাজিক জীবনে কত কি করলাম আল্লাহ তুমি রহম করো এরকম একটা পরিবেশ আস্তে 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 দেখবেন আপনার পানি চোখের পানি ঝরঝর করে আসছে তখন আল্লাহ বুঝবেন যে লোকটা কাঁদছে তখন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন নির্জনে আল্লাহকে ডাকেন ক্ষম হবে ইনশাআল্লাহ সম্মানিত দেনি ভাইবন আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি মনে কিছু নিবেন না আপনারা বসে থাকা দেখা আমার খুব ভালো লাগছে কিন্তু আমার অনেক পথ আছে যার কারণে আজকের আলোচনা এখানে সংক্ষিপ্ত করছি সম্মানিত দেনি ভাইবন জিনা শুকরিয়া Jazakumullahu khair আমার আলোচনার শেষে এসে আমার সাথে যেটা আপনাদের সাথে যেটা জরুরি কথা সেটা হলো তিনটি ওসিয়ত এই চলে আমি দোয়া পড়ি তারপরে এক পাঁচক তো সলাত আদায় করবেন এই কাজটার সাথে কোনদিন আপস করিয়েন না করিয়েন না যে কাল থেকে পড়ব শক্ত থাকবেন যে কোন মূল্যে দুই হালাল রুজি খাবেন চকোলেট বিক্রি করে হলেও তিন কোরআনতলাত অভ্যাসী হবেন প্রতিদিন পড়বেনই শেষ পর্যন্ত সরাই ক্লাস যদি পড়তে না পারেন তো কোথায় নেমে আসবেন নামতে 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 সরে এক কয়বার তিনবার প্রতিদিনে এক খতম প্রতিদিনে লুটে নেন না নাকি ব্যাগ ভর্তি করে সমস্যা নেই কাছে অভাব নেই একসাথে সারা পৃথিবীর মানুষ জিন সবকিছু যদি আল্লাহর কাছে চাই নিজ নিজ প্রয়োজন চাই একজন চাচ্ছে বগুড়াতে একটা বাড়ি করে দাও একজন চাচ্ছে আমার একটা ভ্যান করে দাও সবাই যদি নিজ নিজ প্রয়োজন একসাথে চায় আর আল্লাহ যদি সবাকে সব দিয়ে দেন তার চাহিদা তবু আল্লাহর কাছে যেটা আছে অতটুক কমবে না একটা পাখি সাগরের ঠোঁটটা ডুবালো তারপর ঠোঁটটা উঠালো এখন সাগরের পানি তার ঠোঁটে লেগে যতটুকু কমে গেল এতটুকু আল্লাহর জিনিস কমবে না আপনাকে দিলে সরা এক লাস্ট তিনবার পড়লে এক কুরআন khatam এ পাবেন তাতে আল্লাহর কমে যাবে মনে করছেন অভাব নাই একটুখানি নেওয়ার দরকার শ্বাস বন্ধ হওয়ার এগুলি নিয়া নেন লুটে নমাইল ওই নিতে শের পরে ওখানে মসজিদে কিন্তু সরা হাসরের শেষ নিয়াত পড়ে খবরদার সরা হাসরের শেষ নিয়াত পড়বেন না এই তিনটা আমার পক্ষ থেকে আজকের মতো ওসিয়ত থাকলো চার একটু আমার দাবি জামিয়া সালাফের রূপ গঞ্জন ঢাকা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ আদ্রা রাজাক সাহেবের প্রতিষ্ঠানটা আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে আমি অন্যতমানের মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যে কোনো যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই তার একটি কলম হচ্ছে মাসিকালিতে সম্পত্রিকা দশ জন মুক্তি শুধু আছে কালি ফতোয়া জন্য পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে তার খালি মুফতি দশজন আল ইতেসাম মাসিকাল ইতেসাম বিশ টাকা মূল্য পৃথিবীর প্রত্যেকটা বাঙালি পড়বে এটা আমার দাবি ব্যয়বহুল খরচের এই প্রতিষ্ঠান এই মাসিকাল ইতেসাম পত্রিকা সবাকে আমি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাই বিশেষভাবে তজুহুল কোরআন তাপসীর ব্যতিক্রম তাপসীর সাথে সাথে আরও যেসব বই পুস্তকগুলো আছে দুয়ার বইটা আছে নাকি দেখেন আর ওই বইটা দেখেন তো নিয়ে এসেছি কিনা কেন এই নির্যাতন কিতার প্রতিকার সাথে সাথে শিক্ষা বনাম যা এক মিনিট এই ছেলে এই শিক্ষা বনাম যা তুমি বুঝো এদিকে দেখো তো বইয়ের পাতাতে মধ্যে একটা মোমবাতি জ্বলছে আর একদিকে আছে বিড়াল তার সামনে বই খোলা আছে আর একদিকে আছে কুকুর তার সামনে বই খোলা আছে তো মমবাতি জালিয়া কে পড়ছে বিড়াল আর কুকুর লেখক যদি এরকম হয়তো লেখক আবার কোনটা ও বিড়ালের মধ্যে না কুকুরের মধ্যে কোনটার মধ্যে শিক্ষা বনাম হেলিয়াত বইয়ে শিশু থেকে টেন পর্যন্ত আপাতত লেখককে নাকচ করা হয়েছে এরা লেখক নয় এরা লেখকই নয় জাতিকে ধ্বংস করার জন্য নিজেকে লেখক দেখাতে চাচ্ছে বিদ্যা কাকে বলে তার জানা নেই বইয়ের না হইলো শিক্ষা বনাম জা এলিয়াদ কেন এই নির্যাতন কি তার প্রতিকার সম অধিকার নয় মর্যাদা চাই অন্য ন বই কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বক্তস্রোতার পরিচয় আর আব্দুলার বইগুলো দেখেন আমরা হাদিস মানতে বাধ্য এসব বইগুলি আছে কিনা সকল দিনই ভাই বোনকে সমস্ত বইগুলি বিশেষভাবে মাসিকাল ইতিসাম পত্রিকা বিশ টাকা মূল্য নিওজ আর আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের মতো আমার পক্ষ থেকে আলোচনা এখানে শেষ করলাম শুভনাকাল্লাম